नमस्कार बंधुरा, मिनती रान्नाघरे तुम्हारे स्वागत। आज के आमी तुम्हारे जोन्नो खूब सुंदर एक रेसिपी करे देखाबो, आलू कला पटलेर रसा। आमी एई भावे एक पटल दो टुकड़ो करे नियेछि, भालो करे केटे धुए रेखेछि परिष्कार करे। एई भावे कलागुलो केटे नियेछि, काँचा कला, आर एक आलू चार पिस करे नियेछि। একটু সিদ্ধ করে নিয়েছি আলুটা। আর আমি এই রসাটা করার জন্য নিয়েছি শুকনো লঙ্কা নিয়েছি 7টা, আর নিয়েছি আদা দু টুকরো, বড় বড় দু টুকরো নিয়েছি কুচি করে। নিব মৌরি আর জিরে, আর ফোড়নের জন্য নিয়েছি 3টে তেজপাতা, 2টো শুকনো লঙ্কা, গোটা মেথি নিয়েছি হাফ চামচ মেথি ছোট চামচের, হাফ চামচ কালো জিরে ফোড়নের জন্য, আর ফোড়নের জন্য মৌরি নিয়েছি, আর টমেটো পিউরি নিয়েছি। রান্নাটা আমি সম্পূর্ণ সর্ষের তেলে করব, সর্ষের তেল নিয়েছি, আর লবণ আর হলুদ। প্রথম আমি কড়াইয়ে এতটা সর্ষের তেল দিয়ে দিলাম, আমার তেলটা গরম হয়েছে। আমি এবার কলাগুলো তেলে ছেড়ে দিলাম। আমি কলাগুলো এইভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবং জলে ভিজিয়ে রেখেছিলাম, যাতে কলাগুলো মানে একটা কোষ্ঠে ভাব না থাকে, সেই জন্য আমি কেটে জলে ভিজিয়ে রেখেছিলাম। এইবার আমি এতে ছোটো চা চামচে হাফ চামচ হলুদ দিয়ে দিলাম, ছোটো চা চামচে হাফ চামচেরও অল্প লবণ দিয়ে দিলাম, কারণ কলাটা হলুদ লবণ দিলে খুব সুন্দর ভাজা হয়। আমার কলাটা খুব সুন্দর ভাজা হয়ে গেছে। এইভাবে কলাটা ভেজে নিবা, কলাটা খুব সুন্দর হয়েছে ভাজা। এবার আমি কলাগুলো সব তেল থেকে তুলে নিলাম। আমি এই রসাটা করতে সব মশলাগুলো সব কাঁচা দিব, শুধু এই 6টা লঙ্কা আমি একটু তেলে ভেজে নিব, মশলাগুলো আমি সব কাঁচা দিব, কিন্তু লঙ্কাটা ভেজে নিলাম। আমি এইভাবে লঙ্কাগুলো সব ভেজে নিয়েছি, খুব সুন্দর ভাজা হয়েছে লঙ্কাগুলো। এবার আমি ওই তেলে আলুটা একটু ভেজে নিব। আলুগুলো বয়ল করা আছে, সেই জন্য আমি আলুটা বেশি ভাজবো না, সামান্য একটু ভেজে নিব। এবার আমি আলুতে 4 চামচের হাফ চামচ হলুদ দিয়ে দিলাম, আমি 4 চামচের হাফ চামচ লবণ দিয়ে দিলাম,
आलूटा खूब सुंदर करे भेजे निब। ততক্ষণ আমার আলুটা ভাজা হোক আমি এইখানে মশলাগুলো আমি এতগুলো আদা টুকরো করে নিয়েছি আর নিব এই চামচে এক চামচ মৌরি নিব কাঁচা মৌরি মৌরিটা আমি ভাজবো না এক চামচ মৌরি আর নিলাম এই চামচে হাফ চামচ মতো জিরে এই দশাটা এই কাঁচা মশলাটা দিলে খুব স্বাদ হবে খেতেও ভালো লাগবে আমার আলুটা খুব সুন্দর ভাজা হয়ে গেছে এইবার আমি আলুটা তুলে নিব আলুটা আর ভাজবো না কারণ আলুটা আমার বয়েল করা আছে এবার আমি ওই কড়াইয়ে আমি তেল দিয়ে দিলাম এতটা মতো তিনটে তেজপাতা ফোড়নে দিলাম দুটো গোটা শুকনো লঙ্কা দিলাম আমি চা চামচে হাফ চামচ জিরে দিলাম হাফ চামচ মতো মৌরি দিলাম হাফ চামচেরও কম মেথি দিলাম হাফ চামচের মতো কালো জিরে দিলাম আমি মশলাটা ভালো করে ভেজে নিব আমি এতে এবার পটল দিয়ে দিব পটলগুলো আমি এইভাবে একটা পটল দু টুকরো করে নিয়েছি এইভাবে পটলগুলো আমি সব তেলে দিয়ে ভালো এই পটলে আমি এই পটলটা ভাজার জন্য আমি হাফ চামচেরও কম চা চামচের হাফ চামচেরও কম হলুদ দিলাম সামান্য আমি লবণ দিলাম চা চামচে আমার পটলটা খুব সুন্দর ভাজা হয়ে গেছে এবং সেদ্ধ হয়ে গেছে পটলটা ভাজতে ভাজতে সেদ্ধ হয়ে গেছে আমি এইভাবে পটলটা ভেজে নিয়েছি এবার আমি এতে আট চামচ মতো টমেটো পিউরি দিব আট চামচ মতো টমেটো পিউরি দিলাম আর আমি সবজি ভাজতে সব সবজি ভাজতে লবণ হলুদ দিয়েছি তাই আমি চা চামচে হাফ চামচ হলুদ দিলাম আর চা চামচে এক চামচ লবণ দিলাম কারণ আমি সবজি ভাজতে দিয়েছি এটা একেবারে ঝোল করতে তরকারিটা এইটা লবণ হলুদটা দিয়ে দিলাম এবার টমাটোটা ভালো করে আমি কষিয়ে নিব যাতে টমাটোর কাঁচা গন্ধটা না থাকে আমার টমাটোটা কষানো হয়ে গিয়েছে এইবার আমি এতে আলু আর কলা ভেজে রেখেছিলাম এতে দিয়ে দিলাম আমি এক মিনিট আলু কলাটা এর মধ্যে এই মশলার সঙ্গে মিশিয়ে নিব ভালোভাবে এর সঙ্গে কষিয়ে নিব এবার আমি
যে মশলাটা কাঁচা বেটে রেখেছিলাম সেই মশলাটা আমি এতে দিয়ে দিব। আমি মশলাটা এতে দিয়ে আমি এক মিনিট এই মশলাটা একটু কষিয়ে নিব, কারণ মশলাটা কাঁচা ভাতটাই থাকবে। আমার টমাটোটা কষানো হয়ে গিয়েছে, এবার আমি এতে গরম জল করে রেখেছি। আমি এতে এই গ্লাসে দু গ্লাস মতো গরম জল দিয়ে দিলাম, দিয়ে দিব। আমার আলু কলা পটলের রসা তৈরি হয়ে গেছে। কলাগুলো খুব সুন্দর সিদ্ধ হয়েছে এবং পটলগুলো গলে গেছে, আর আলু তো বয়েল করা, সেই জন্য আলুগুলো দেখো খুব সুন্দর সিদ্ধ হয়েছে। আমি এবার গ্যাসটা বন্ধ করে দিলাম। আমার আলু কলা পটলের রসা তৈরি হয়ে গেছে। এই রসাটা গরম গরম ভাতের সঙ্গে আর কিছু দরকার হবে না, এই রসাটা দারুণ লাগবে খেতে। এক থালা ভাত খাওয়া হয়ে যাবে এই রসাটা দিয়ে। আর রসাটা মনে করো কলা দিয়েছি, পটল একেবারে নিরামিষ। এই রসাটা যারা নিরামিষ খায় তারাও খেতে পারবে, যারা আঁশ খায় তারাও খেতে পারবে, আর এই রসাটার স্বাদ আলাদা হবে। কারণ আমি সব কাঁচা মশলা দিয়েছি, শুধু লঙ্কাটা ভেজে দিয়েছি। তোমরা এই রসাটা বাড়িতে তৈরি করো আমার ভিডিওতে দেখে। যদি তোমাদের এই রসাটা দেখে ভালো লেগে থাকে তাহলে তৈরি করো এবং আমার ভিডিওতে একটা লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো আমাকে জানিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো।